হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকে ভিডিওটি দেখলে তোমরা একটা ধারণা পাবা যে অষ্টম শ্রেণীতে কী কী বই আছে। আজকের ভিডিওর টপিক হলো অষ্টম শ্রেণীর বইয়ের তালিকা, তাই তোমরা আজকে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবা। আশা করি আজকের ভিডিওটি দেখলে তোমরা ক্লিয়ার ধারণা পাবা তোমাদের কয়টি বিষয়ে পরীক্ষা হবে জেএসসি এবং অষ্টম শ্রেণীতে কয়টি বিষয় আছে। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা আমাদের সাথে নতুন হয়ে থাকো তারা অবশ্যই জানতে সবাই সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা মূল টপিকে চলে যাই, মূল ভিডিওতে। তাহলে অষ্টম শ্রেণীর বই তালিকা দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনে। তারপর এখানে আমি এখানে বই রেখেছি 12টি। এই 12টি তোমাদের কোনো পরীক্ষা হবে না। কয়টি বিষয়ে পরীক্ষা হবে এটা জানতে হলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আগে আমরা বইগুলো দেখে নিই কী কী বই আছে। বাংলা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে বাংলা সহপাঠ, বাংলা সহপাঠ। তারপরে আছে 3 নম্বরে বাংলা ব্যাকরণ, 4 নম্বরে আছে তোমাদের ইংরেজি প্রথম পত্র, তারপর ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে গণিত, তারপর ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মজীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এগুলো হচ্ছে তোমাদের মোট সাবজেক্ট। এখানে মোট সাবজেক্ট হচ্ছে তোমাদের মোট হচ্ছে 13টা সাবজেক্ট হয়, 13টা। এখানে 3 3 2 বার লিখে ফেলেছি, তাই 12টা দেখাচ্ছে কিন্তু হবে 13টা। কেমন? তাহলে এখন তোমাদের সব বিষয়ে পরীক্ষা হবে না। তোমাদের যে বাংলার বাংলা সহপাঠ, এটা হচ্ছে তোমাদের একটা পত্র, মানে বাংলা প্রথম পত্র আর বাংলা ব্যাকরণ, এই তিনটা মিলে হবে তোমাদের একটা পরীক্ষা। যেহেতু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে করে তোমাদের পরীক্ষা হয়, ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র একসাথে করে পরীক্ষা হয়, তাহলে এখানে 2টা সাবজেক্ট ঢুকতে হবে। কয়টা? 2টা বিষয় ঢুকতে হবে। এই যে বাংলা, বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে একটা বিষয়, ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয় হচ্ছে একটা বিষয়, তাহলে 2টা হলো। কেমন? তারপরে হবে গণিত, 3 নম্বর হচ্ছে গণিত, 4 নম্বর ইসলাম উন্নতি শিক্ষা, 5 নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে 6 নম্বর হচ্ছে বিজ্ঞান, 7 নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই 7টি বিষয়ে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পর্যন্ত পরীক্ষা হবে। তারপর কর্মজীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এগুলো পরীক্ষা হবে না। কয়টি বিষয়ে পরীক্ষা হবে? 7টি বিষয়। তোমরা আশা করি আজকে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো যে তোমাদের কী কী বই আছে অষ্টম শ্রেণীতে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কয়টি সাবজেক্টে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা জেএসসি। তাহলে তোমরা আশা করি আজকে ভিডিওটি উপকৃত হয়েছে দেখে। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।